আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাবরিন আজমামি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সড়ক, রেল ও নৌপথে দূরপাল্লায় যাত্রী চলাচল বন্ধ, তবুও বিকল্প পথে ঢাকায় আসছে মানুষ। করোনায় পাঁচ জেলায় একদিনে অন্তত 38 জনের মৃত্যু, রাজশাহী মেডিকেলেই 16 জন। চিঠি দিয়ে এনআইডি কমিশন থেকে নেওয়া যাবে না বললেন সিইসি, জটিলতা নেই দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। ৭২ বছরে পা দিল আওয়ামী লীগ, সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং দুবাইয়ের চেয়েও ব্যয়বহুল শহর ঢাকা, কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং এর রিপোর্ট। এবার জানাবো বিস্তারিত সংবাদ। করোনা সংক্রমণ ঠেকাতে আশেপাশের 7 জেলায় লকডাউনের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো বিচ্ছিন্ন রাখা হয়েছে রাজধানী ঢাকাকে। প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে পাহারা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, ঢুকতে দেয়া হচ্ছে না গণপরিবহন, তবুও পায়ে হেঁটে ঢাকায় ঢুকছেন হাজারো মানুষ। বন্ধ রয়েছে ট্রেন ও লঞ্চ চলাচল। শফিউল আলম সুজনের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজধানীর প্রবেশ পথগুলো, দূরপাল্লার গণপরিবহন ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। যারা কৌশলে রাজধানীতে ঢুকছেন তারা পড়ছেন নানা দুর্ভোগে। ঢাকার অন্যতম প্রবেশপথ গাবতলিতে গণপরিবহন আসতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী, সব যানবাহন আমিনবাজারে আটকে দিচ্ছে পুলিশ। তবে তাতে মানুষের প্রবেশ ঠেকানো যায়নি, পায়ে হেঁটে রাজধানীতে ঢুকছেন হাজারো মানুষ। লোক যাইতেছে, গাড়ি গেলে করোনা হবে, লোক গেলে করোনা হবে না, হয় সব বন্ধ করে দিক না সব চালিয়ে দিক। পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে লকডাউন চলায় ওই দিকের গণপরিবহনও ঢাকায় আসতে পারছেন না, তবে অনেকেই অটোরিকশা সহ ছোট বড় যানবাহন দিয়ে ঢাকায় আসছেন। যদি গাড়িগুলি চলে তাহলে এইভাবে কেন চলবো, আমরা কেন এত কষ্ট করবো? সিরাজগঞ্জ থেকে ঢাকা আসতে 300 টাকা খরচ হয় সর্বোচ্চ, সেখান থেকে 1000 টাকা খরচ। এখন যাত্রীবাহী পরিবহন বাস আমরা ভিতরে ঢাকার ভিতরে ঢুকতে দিচ্ছি না, বাট বাইরেতে দিচ্ছি না। গণপরিবহন প্রবেশ করতে দেয়া না হলেও জরুরি সেবা ও পণ্যবাহী পরিবহন স্বাভাবিক নিয়মেই রাজধানীতে প্রবেশ করছে। এদিকে রাজধানীর সাথে দেশের অন্যান্য অঞ্চলের লঞ্চ ও ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে, তবে ট্রেনের অগ্রিম টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ। আজকে আবার রাষ্ট্রীয় টিকিট ফেরত দেওয়ার জন্য গাড়ি ভাড়াও তো গেল 400 টাকা। ঢাকা স্টেশন থেকে প্রায় 87 লক্ষ টাকার উপরে আমাদের টিকিট বিক্রি করা আছে, তো এই টাকাগুলি আমরা তো টাকা ব্যাংকে দিয়ে দিছি। করোনা থেকে সুরক্ষিত রাখতে প্রথম দফায় 30 জুন পর্যন্ত ঢাকাকে এমন বিচ্ছিন্ন রাখার ঘোষণা দিয়েছে সরকার। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও কঠোর লকডাউনের মধ্যে আজও শিমুলিয়া ও পাটুরিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ। ফেরিতে শুধুমাত্র জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ি পার হবার কথা থাকলেও যাত্রীরা বিনা বাধায় পার হচ্ছেন। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ছোট ছোট বাহনে ঢাকায় আসছেন মানুষ। শিমুলিয়া ফেরিঘাট থেকে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আশপাশের 7 জেলায় কঠোর লকডাউনের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সেসব জেলার গণপরিবহন, বন্ধ ট্রেন ও যাত্রীবাহী লঞ্চ, তবু বিধিনিষেধ মানতে নারাজ মানুষ। আজও যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে একের পর এক ফেরি নোঙর করে, নিষেধাজ্ঞা অমান্য করার নানা অজুহাতও দেন যাত্রীরা। শিবচর থেকে ফেরিতে পার হয়ে মাওয়া ঘাটে আসছি, এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কোনো গাড়ি নেই। যারা বাড়িতে গেছে নির্বাচনের জন্য কয়েক লক্ষ লোক গেছে, হ্যাঁ অন্তত একটা দিন সময় দেওয়া উচিত ছিল তাদের ঢাকা ফেরার। বাস বন্ধ থাকায় ঢাকা ফিরতে তাদের ভরসা ছোট পরিবহন, গুনতে হয়েছে বাড়তি ভাড়া। বাস চলাচল তো বন্ধ, আমাদের ট্রেনিং এ যাইতে যাইতে হবে, একবার টিকিট পুরো ঘুরে যেতে হয়, সোজা রাস্তা যাইতে দেয় না। এছাড়া যারা চিকিৎসা সহ অতি প্রয়োজনে ঢাকায় আসছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। ঢাকা ডাক্তার দেখাইতে আসছিলাম কিন্তু যাওয়ার পথে তো কষ্ট, লকডাউনের সময় এই জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলোতে বুকিং ডায়ালিসিস নি গণস্বাস্থ্যে, পরশুদিন বাড়ি গেছি জানি না যে এই লকডাউন হবে। এদিকে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটেও ছিল একই চিত্র,
গণপরিবহন বন্ধ থাকায় ছোট ছোট পরিবহন ব্যবহারের ফলে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে উপেক্ষিত হচ্ছে। এভাবে অতিরিক্ত যাত্রী পারাপার নিয়ন্ত্রণের জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, শিমুলিয়াঘাট, মাওয়া। ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরও নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছেন মানুষ। নারায়ণগঞ্জ, গাজীপুর সহ জেলাগুলোতে ভোর থেকেই বিভিন্ন সড়ক মহাসড়কের চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তবে নির্দেশনা না মেনে অবাধে চলছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা ও ইজি বাইক সহ ছোট যানবাহন। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন বিপ্লব রায়। করোনা সংক্রমণ দিন দিন ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ঢাকার বাইরের জেলাগুলোতে এবার কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। খুলনায় বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ায় 82 জনকে প্রায় 1.5 লাখ টাকা জরিমানা ও 28 জনকে স্বল্প মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গাজীপুরের প্রবেশপথ ও মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে একাধিক চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহন ও যাত্রী চলাচল। একই ব্যবস্থা নেওয়া হয়েছে নারায়ণগঞ্জেও। এ জেলার 18টি পয়েন্টে বসানো হয় চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী সব গাড়ি বন্ধ করে দিয়েছে পুলিশ। যে সমস্ত এলাকায় লকডাউন দিয়েছে সেই সমস্ত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে দেবে। লকডাউন দিয়েছে, আমাদের অফিস আদালত খোলা। 4 দিন যাবৎ পিজিতে দৌড়াদৌড়ি করতেছি, মেডিকেলে গেলে একটু চেক আপ করে বলে কালকে আবার আসেন, তাড়াতাড়ি মুগ্ধা বললে শেষ কালকে আবার আসেন। এদিকে কষ্ট হলেও জীবনের তাগিদে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা অবশ্যই মাস্ক পরবেন এবং যেখানে লোক সমাগম সেখানে একটু কম যাবেন এবং স্বাস্থ্যবিধি মেনেই যেন অন্য অন্য কাজগুলি করা হয়। জরুরি সেবার সাথে জড়িত এই গাড়িগুলোকে ছাড়া অন্য কোনো সাধারণ যাত্রী পরিবহন আমরা চলাচল করতে দিচ্ছি না। মুন্সিগঞ্জে গাড়ি চলাচল সীমিত করা হয়েছে। নাটোর পৌর এলাকায় এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়। সড়কের বিভিন্ন মোড়ে বসেছে পুলিশের চেকপোস্ট। এছাড়া দিনাজপুর ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। বিপ্লব রায়, এটিএন বাংলা। করোনায় দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 52 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলেই মারা গেছেন 18 জন। এর আগে গত 4 জুন 16 জনের মৃত্যু হয়। এ জেলায় 269 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 118 জন। শনাক্তের হার 33% ছাড়িয়েছে। এছাড়া 24 ঘন্টায় খুলনা বিভাগে করোনায় মারা গেছেন অন্তত 32 জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 13 জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা পজিটিভ হয়েছে 305 জন। সংক্রমণ কমাতে জেলার পৌরসভা, আলুকদিয়া ইউনিয়ন ও সীমান্তবর্তী উপজেলা দামুরহুদায় লকডাউন চলছে। জামালপুরে 2 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কেবল চিঠি দিয়ে নির্বাচন কমিশন থেকে এনআইডি ব্যবস্থাপনা নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ নিয়ে ইসির সাথে সরকার আলোচনায় বসবে বলে আশা করেন তিনি। নির্বাচন কমিশনের চিকিৎসা কেন্দ্র উদ্বোধনের পর এসব কথা বলেন সিএসি। এদিকে আলাদা এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসলে কোনো জটিলতা হবে না। এভাবে তো হয় না, আলোচনা করতে হবে কিভাবে নিবে না নিবে, অবশ্যই সেটা একটা আলোচনা হবে। এটা তো স্বাভাবিক, আপনারা বুঝতে পারেন যে একবারে এটা তো টেবিল চেয়ার না যে উঠে নিয়ে গেলাম। তারা আমাদের সাথে যদি এ ব্যাপারে আমাদের মতামত অথবা আমাদের পরামর্শ বা তাদের তারা কী করতে চায় সেগুলো আনুষ্ঠানিকভাবে যখন কমিশনের সচিবের সাথে বসবে তখন আমাদের বক্তব্যগুলো সেটা তুলে ধরার সুযোগ পাব। লড়াই, সংগ্রাম এবং সরকার পরিচালনা সব মিলিয়ে 72 বছর পূর্ণ করল উপমহাদেশের অন্যতম পুরাতন রাজনৈতিক দল আওয়ামী লীগ। 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে আত্মপ্রকাশ করা দলটির পরবর্তী নাম আওয়ামী লীগ। দলের 72তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।
কোনো অপশক্তি জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি 32 নম্বরে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে ভবিষ্যতে নেতারা আরও কঠোর হবেন বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। কোনো ষড়যন্ত্র, কোনো শত্রুই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিকে পেছনে ফেলেছে ঢাকা। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান মার্সার। 2021 সালের এই জরিপের জন্য 209 শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর 26তম স্থানে থাকলেও এবার তালিকায় ঢাকার অবস্থান 40তম, দুবাইয়ের অবস্থান বর্তমানে 42তম এবং আবুধাবির 56তম। ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার নিচে রয়েছে বিশ্বের আরও বেশ কয়েকটি বড় শহর, তার মধ্যে ব্যাংকক, রোম, ওয়াশিংটন, মুম্বাই, ম্যানিলা, টরেন্টো, নয়াদিল্লি, মিউনিক, ব্রাসেলস, বার্লিন ও মস্কো অন্যতম। এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 27 জুন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এছাড়া রেকর্ড ডেটের পর আজ ইউনিয়ন ক্যাপিটাল, বাটাসু, গ্লোবাল ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তবর্তী এলাকায় আসামপাড়ার কেদারটেক গ্রামে লটকনের ভালো ফলন হয়েছে। করোনা ভাইরাসের কারণে বাজার মূল্য পাচ্ছে না কৃষক। দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ী ও পাইকাররা না যাওয়ায় ফলও বিক্রি হচ্ছে না সময় মতো, ফলে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। স্থানীয় চাষি জালালউদ্দিন খান জানান, তার লটকনের পাশাপাশি আম, লেবু ও মাল্টার বাগান রয়েছে, কিন্তু মহামারী করোনা ভাইরাসের ফলে এবার বাগানের ফল নষ্ট হচ্ছে বাগানে। এবার জানাবো ইউরো ফুটবলের খবর। লুকা মদ্রিচ ঝলকে ইউরোর শেষ ষোলোতে উঠেছে ক্রোয়েশিয়া। স্কটল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে বিশ্বকাপ রানার্স আপ দল। আরেক ম্যাচে চেক রিপাবলিককে 1-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা ষোলোতে উঠেছে ইংল্যান্ড। এস এম আশরাফের রিপোর্ট। নামের পাশে মহাতারকা লুকা মদ্রিচকে সেই নামের যথার্থতা প্রমাণ করতেই হতো। প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা ক্রোয়েশিয়ান অধিনায়ক জ্বলে উঠলেন একেবারে সঠিক মুহূর্তে। গ্লাসগোয় ম্যাচটা ছিল দুদলের জন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার। ঘরের মাঠের হাজার দশেক দর্শককে স্তব্ধ করে 17 মিনিটে ক্রোয়েশিয়া এগিয়ে যায় নিকোলা ভ্লাসিচের গোলে। ইতিহাস করার হাতছানির সামনে দাঁড়িয়ে থাকে স্কটিশরা ঘুরে দাঁড়ায় 42 মিনিটে। 4 ডিফেন্ডারের ফাঁক গোলে দলকে সমতায় ফেরান ম্যাকগ্রেগর। কিন্তু তাদের রূপকথার জন্ম দিতে দেননি রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ। 62 মিনিটে ডিবক্সের বাইরে থেকে তার বাঁকানো শট রুখে দেওয়ার সাধ্য ছিল না স্কটল্যান্ড গোলরক্ষক ডেভিড মার্শালের। ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি 35 বছর বয়সে গোলের দেখা পেলেন সাবেক ব্যালেন্ডিওর জয়ী। এরপর 77 মিনিটে ক্রোয়েট অধিনায়কের বানিয়ে দেয়া বলই ব্যবধান 3-1 করেন পেরিসিচ। গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র গোলটি এনে দেন রাহিম স্টার্লিং।
নকআউট পর্বে গ্রুপ অফ ডেথের পর্তুগাল, ফ্রান্স অথবা জার্মানির বিপক্ষে মুখোমুখি হবে ইংলিশরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। মেয়াদকাল থাকা অবস্থায় হকি ফেডারেশনের নির্বাচন চেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে চিঠি দেওয়া বিষয়কে নোংরামি বলে মন্তব্য করেছেন সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ সিকদার। ক্লাবগুলোর আর্থিক সংকট রোধে প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 কোটি টাকা অনুদান পাওয়ার পরও এমন কাজকে হকির উন্নয়নে নেতিবাচক বলেই মনে করেন তিনি। পরাগারমানের রিপোর্ট। হকিতে আবারও আস্থার সংকট দেখা দিয়েছে। খেলার বদলে একসময় অনাস্থা কিংবা বয়কট প্রথা হয়ে গিয়েছিল হকি ফেডারেশনে। 2019 সালে নির্বাচিত কমিটি দায়িত্ব নেয়ার পর থেমেছিল তা। তবে আবারও বিদ্রোহী হয়ে উঠেছে ক্লাবগুলো। হকি ফেডারেশনে গতি ফেরাতে বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙে দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে প্রিমিয়ার লিগের 7 দল। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আস্থা নেই, খেলতে আপত্তির কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। তবে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি রশিদ সিকদারের ভাষ্য ভিন্ন। গঠনতন্ত্রের মধ্যে কিন্তু আছে ইন অ্যাবসেন্স অব জেনারেল সেক্রেটারি, দুইজন জয়েন্ট সেক্রেটারি আছেন, তারা দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী এই লীগটাকে পরিচালনা করার জন্য লীগে ক্লাবগুলোকে অনুদান হিসাবে দেওয়ার জন্য ইতিমধ্যে 1 কোটি টাকা তিনি আমাদেরকে দিয়েছেন। লীগ চালানোর কোনো প্রতিবন্ধকতা সেখানে নাই। আলোচনা করে দলগুলোর মধ্যে অনুদানের অর্থ বণ্টন করা হবে বলে জানান ফেডারেশনের এই কর্মকর্তা। কোনো একটা লীগ কমিটির মিটিংয়ে কোনো ক্লাব কর্মকর্তা কিন্তু বলে নাই যে আমরা এই অবস্থায় ফেডারেশনে সেক্রেটারি নাই, ভারপ্রাপ্ত সেক্রেটারি আন্ডার আমরা লিক করতে ভরসা পাচ্ছি না। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জানান যারা এমনটা করছেন তারা ভুল করছেন। এখন যে দুষ্টুমিটা বা নোংরামিটা যেটাই আমরা বলি যা হচ্ছে পিছন থেকে হচ্ছে, যারা নির্বাচন করতে পারে নাই বা যারা নির্বাচন করে হেরে গেছে। হকি ফেডারেশন নিয়ে এমন ঘটনা অনেক ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক জানেনই না বলে দাবি রশিদ শেখদারের। তবে হকির ভালো চাইলে কমিটি নিয়ে নয়, খেলাটির উন্নতির জন্য পরামর্শ প্রত্যাশা ফেডারেশনের এই কর্মকর্তার। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সড়ক, রেল ও নৌপথে দূরপাল্লায় যাত্রী চলাচল বন্ধ, তবুও বিকল্প পথে ঢাকায় আসছে মানুষ। করোনায় 5 জেলায় একদিনে অন্তত 38 জনের মৃত্যু, রাজশাহী মেডিকেলে 16 জন। চিঠি দিয়ে এনআইডি কমিশন থেকে নেওয়া যাবে না বললেন সিএসি, জটিলতা নেই দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। ৭২ বছর পূর্ণ করল আওয়ামী লীগ, সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং দুবাইয়ের চেয়েও ব্যয়বহুল শহর ঢাকা, কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং এর রিপোর্ট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।